नीरा सफेद, तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस, नीरा सफेद। আর এটির সঙ্গে আপনাদেরকে জানাই, শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, একই সঙ্গে আপনারা জানেন চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে এই সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী সেও রয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগ আফসার আলীর বিরুদ্ধে এবং সিবিআই এর যে রিপোর্ট, সেই রিপোর্টে আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যেই তথ্যের মধ্যে অন্যতম আর্থিক দুর্নীতি যে হয়েছে এবং তাতে কার্যত মদত দিয়েছে এই সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী, যাকে ইতিমধ্যে নিজেদের হেফাজতেও নিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। এবার প্রশ্ন হচ্ছে, এই রিপোর্ট যা ইতিমধ্যেই সামনে আসছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে আরো একাধিক চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে আসছে, তার প্রেক্ষিতে কোন কোন বিষয় সামনে উঠে আসে সে বিষয়টা জানাবে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, আমরা অর্ণবের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আর্থিক দুর্নীতির অভিযোগ এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং একই সঙ্গে তার দেহরক্ষী আফসার আলীর বিরুদ্ধেও সিবিআই রিপোর্টে এইরকমই একাধিক তথ্য এই মুহূর্তে সামনে আসছে। এমনকি এখানে এই প্রশ্ন উঠে আসছে, তাহলে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের হয়েই সমস্ত জায়গায় কি তোলাবাজির কাজটাও করত এই দেহরক্ষী আফসার আলী, যাকে ইতিমধ্যে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে? সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে যে আর্থিক বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তাতে নাম উঠে আসে সন্দীপ ঘোষের এবং লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং লাগাতার জিজ্ঞাসাবাদের পর, তথ্য সংগ্রহের পর তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআইয়ের আধিকারিকরা। এবং এরপর যাদের নাম উঠে আসে তার মধ্যে অন্যতম তার দেহরক্ষী আফসার আলী, এবং সিবিআই এর রিপোর্টে আরও একাধিক তথ্য উঠে আসছে এই দেহরক্ষীর বিষয়ে, সে বিষয়টা জানবো। অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, একবার দেখো, তোমার যেটা উঠে আসছে, আফসার আলী যিনি সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন এবং তাকে কিন্তু সে স্বাস্থ্যভবন থেকে রিক্রুট করিয়েছিল, এবং এই আফসার আলী সন্দীপ ঘোষের হয়ে সমস্ত যে সিন্ডিকেট গুলো চলতো সেই সিন্ডিকেট গুলোরও কিন্তু দেখাশোনা করত, এবং সন্দীপ ঘোষের মদতেই কিন্তু এই আফসার আলীর বারবারন্ত হয়, এমনকি বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং, অর্থাৎ আরজিকর হাসপাতালের ভিতর বেআইনি পার্কিং থেকে টাকা তোলা থেকে শুরু করে যে কফি শপ, সেই সমস্ত কিছু থেকে সে টাকা তোলে, এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে টেন্ডার প্রক্রিয়া হতো সেখানেও কিন্তু আফসার আলীর একটা যোগ পেয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। মূলত সন্দীপ ঘোষ এই আফসার আলী দিয়ে কাজ করাতো এবং সন্দীপ ঘোষের মদতেই কিন্তু তার এতটা বারবারত্ব হয়েছিল এমনটাই কিন্তু সিবিআই এর আধিকারিকরা মনে করছেন, এবং সিবিআই যে সুপ্রিম কোর্টের স্টেটাস রিপোর্ট জমা দিচ্ছে সেখানেও কিন্তু এই আফসার আলীর বিষয়ে উল্লেখ থাকছে এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। বেশ, নজর রাখো অর্ণব, আপাতত ধন্যবাদ জানাই তোমার। আর এদিকে আপনারা জানেন, জুনিয়র চিকিৎসকেরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, তারা লালবাজার অভিযান করেছিলেন এবং স্পষ্ট তাদের বার্তা, তাদের দাবি, সিপিকে পদত্যাগ করতে হবে। যে ভূমিকা নিয়ে রীতিমতন অসন্তোষ প্রকাশ করেছেন তারা, সেই একইভাবে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে অভয়ের বাবা মা এবং তার পরিবারের সদস্যদের। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, টাকা দেবার চেষ্টা করেন ডিসি নর্থ, মিথ্যে কথা বলেছেন ইন্দিরা মুখার্জি, চাঞ্চল্যকর দাবি অভয়ের বাবার, পুলিশ টাকা দেবার চেষ্টা করে এমনকি পুলিশকেও তীব্র নিশানা অভয়ের বাবার, চাঞ্চল্যকর আরও অভিযোগ, যেখানে কোনো মেডিকেল পরীক্ষা হয়নি কেন আত্মহত্যা বলা হলো, তদন্ত করতে হাসপাতালে দেরি বা হলো কেন, এবং সন্ধ্যে ছটার পর ময়না তদন্ত, রাতে 11:30 এফআইআর দায়ের করা হয় আর এই এফআইআর পুলিশ অথবা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়নি, অভয়ের পরিবারের তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। এই নিয়ে একগুচ্ছ প্রশ্ন গতকাল ফের একবার তুলে ধরলেন অভয়ের পরিবারের সদস্যরা, অভয়ের বাবা। শুনুন, পুলিশ আমরা এখন জানতে পাচ্ছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10:10 আমার মেয়ের এইরকম পরিণতির শারীরিক খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11:00 সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে, তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে, ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে, ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, এটা কী কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5 মধ্যে করা উচিত ছিল,
কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম টানা থানাতে, কি হলো আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআরের রেজিস্টার হলো কখন 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো, কী কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আর্জিকর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম, 300 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 300 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু এর মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে, কেন আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না, কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাজিয়ে ছিল তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যা আচরণ করছে, কারণটা কী, কী কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে, পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বড় পক্ষ সৃষ্টি করছি।